আমাদের এখানে একটি সমীকরণ দেওয়া আছে যেখানে বলা আছে পাঁচ গুণ এক্স বিয়োগ তিন সমান চার গুণ এক্স যোগ তিন আমরা এমন একটি এক্সে মান নির্ণয় করতে চাই যা এই সমীকরণকে সিদ্ধ করে তাহলে এমন কিছু সংখ্যা আছে যাদের সাথে পাঁচ গুণ করে তা থেকে তিন বিয়োগ করলে আমরা যে সংখ্যাটি পাবো সেটি এবং সংখ্যাগুলোর সাথে চার গুণ করে তার সাথে তিন যোগ করলেও একই সংখ্যা পাবো তো এ ধরনের সমস্যা কিভাবে সমাধান করতে হয় তা দেখার আগে এসো দেখে নেই কোনো মান কি এই সমীকরণকে সিদ্ধ করে কি না আমাদের কাছে এখানে তিনটি মান আছে এক্স সমান হতে পারে পাঁচ এক্স সমান হতে পারে ছয় এবং এক্স সমান হতে পারে সাত তুমি ভিডিওটি থামিয়ে এখন নির্ণয় করো যে এদের কোনটি সমীকরণকে সিদ্ধ করে কোন মানটির জন্য সমীকরণটি সত্য ধরে নিচ্ছি তুমি চেষ্টা করেছ এখন একটি একটি করে নিয়ে কাজ করে দেখি প্রথমটির ক্ষেত্রে যদি এক্স সমান পাঁচ হয় তাহলে এটি সত্য হবার জন্য পাঁচ গুণ পাঁচ বিয়োগ তিন সমান হতে হবে চার গুণ আমরা যতবার এক্স দেখব আমরা এখানে পাঁচ বসাব আচ্ছা এটা ভিন্ন রঙ দিয়ে বুঝিয়ে করি তাহলে এটা হবে পাঁচ গুণ পাঁচ বিয়োগ তিন সমান চার গুণ পাঁচ যোগ তিন এখন এটা কি সত্য দেখা যাক পাঁচ গুণ পাঁচ হল পঁচিশ পঁচিশ বিয়োগ তিন সমান হতে হবে বিশ যোগ তিন পঁচিশ বিয়োগ তিন হল বাইশ যা সমান হতে হবে তেইশের তাহলে এটি সত্য নয় তাহলে এক্স পাঁচের সমান নয় এটা আমাদের উত্তর নয় এসো এক্স সমান ছয় নিয়ে চেষ্টা করি পাঁচ গুণ ছয় বিয়োগ তিন সমান চার গুণ এক্স যোগ তিন এক্ষেত্রে এক্স হল ছয় পাঁচ গুণ ছয় বিয়োগ তিনকে চার গুণ এক্স যোগ তিনের সমান হতে হবে পাঁচ গুণ ছয় কত ত্রিশ বিয়োগ তিন সমান হতে হবে চার গুণ ছয় যোগ তিনের এটা সত্য ত্রিশ বিয়োগ তিন হল সাতাশ যা চব্বিশ যোগ তিনের সমান এক্স সমান ছয় এটি এই সমীকরণ ক্ষেত্রে সত্য এটি এই সমীকরণের একটি সমাধান সমান ছয় সিদ্ধ করে এসো এক্স সমান সাতও পরীক্ষা করে দেখি তাহলে এক্স সমান সাত হলে আমরা পাই পাঁচ গুণ সাত বিয়োগ তিন সমান হতে হবে চার গুণ সাত যোগ তিনের এবং আমরা গুণ আগে করব। এবং এটা সহজেই বোঝা যায় যখন আমরা এরকম বীজগাণিতিক সমীকরণ দেখি তখন তাহলে পঁয়ত্রিশ বিয়োগ তিন সমান হতে হবে আঠাশ যোগ তিনের পঁয়ত্রিশ বিয়োগ তিন সমান বত্রিশ এবং আঠাশ যোগ তিন সমান একত্রিশ এরা পরস্পর সমান নয় তাহলে এটি আমাদের সমীকরণের সমাধান নয়